করোনা ভাইরাস নিয়ে দেশে আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে জানিয়েছে আইইডিসিআর চীন থেকে আসা বাংলাদেশি ও চীনা নাগরিকদের পরীক্ষায় কিছু পাওয়া যায়নি আগামীতে কেউ শনাক্ত হলে দ্রুত চিকিৎসার সব ধরনের প্রস্তুতির কথা সংবাদ সম্মেলনে জানিয়েছে আইইডিসিআর এর পরিচালক ডাক্তার সাবরিনা ফ্লোরা একুশে জানুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি সকাল পর্যন্ত চীন থেকে বাংলাদেশে ফিরেছেন ছ জন যাত্রী এদের সবাইকে স্ক্রিনিং করার পাশাপাশি ঝুঁকিতে থাকা উনচল্লিশ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এখন পর্যন্ত কারো মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি না মেলায় পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছে আইইডিসিআর করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমাদের দেশে আমরা যেইভাবে সবকিছু অর্গানাইজ করেছি প্রস্তুতি নিয়েছি তাতে আমরা আশা করছি না যে বাংলাদেশে খুব তাড়াতাড়ি আমরা করোনা ভাইরাস ছড়িয়ে পড়বে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে আর যদি করোনা ভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তি থাকেন তাকে দ্রুত শনাক্ত করে তাকে আমরা অন্যদের থেকে আলাদা রাখবো যাতে তার কাছ থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে প্রতিদিনের মতোই আইইডিসিআর এ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সাবরিনা ফ্লোরা জানান আসকোনাই পর্যবেক্ষণে থাকা নতুন একজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আগের একজন সহ মোট দুজনের নমুনা পরীক্ষা করে ফলাফল জানানো হবে পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু ইতিমধ্যে আমাদের 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 একটা সাপ্লাই হাতে অলরেডি এসেছে এবং পরবর্তী যাতে যে বিষয় যেই লাগবে সেগুলো কিন্তু আমাদের জন্য আনার জন্য আমরা প্রক্রিয়াধীন আছি তবে চীনের উহানে আটকে থাকা আরো একশো জন বাংলাদেশি দেশে ফিরে আসকোনাই পর্যবেক্ষণে থাকবেন কিনা সেটি তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলেও জানিয়েছে এ আই ই মুজাই শুভ সময় সংবাদ ঢাকা